বিধানসভা না রাজভবন, শপথ জট অব্যাহত। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার স্পিকারের, পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হস্তক্ষেপে রাজি জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন, গত 4 জুন লোকসভার সঙ্গে বিধানসভার দুটি যে উপনির্বাচন হয়েছিল, ভগবানগোলা এবং বরানগর, এই দুটি উপনির্বাচনেরও ফলাফল ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভগবানগোলা এবং বরানগর থেকে যথাক্রমে বিজয়ী হয়েছে। তারপরেও এতদিন কেটে গেলেও তাদের শপথ হয়নি। এর প্রেক্ষিতে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা শোনাব। কোনো লাভ হবে না, বেকার করছেন। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল, তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি। আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন, গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে। অতএব আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সর্বশেষ কি আপডেট রয়েছে দেবজ্যোতি, দুতরফ থেকে কি কি এই বিষয়ে কি সাড়া পাওয়া যাচ্ছে? দেখো, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে সঙ্গে ফোনে কথা বলেছেন, রাষ্ট্রপতির কাছেও চিঠি লিখেছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপরাষ্ট্রপতিকে পুরো বিষয়টি দেখতে বলেছেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিল্লি গেছেন, সেখানে তিনি যে কিন্তু এই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তার সঙ্গেই বৈঠক করেছেন এবং সেই উপরাষ্ট্রপতিকেই বিধানসভার স্পিকার ফোন করলেন। অর্থাৎ একটা যে দীর্ঘসূত্রতা হচ্ছে এই দুজনের শপথ নিয়ে, তা কিন্তু আগামী 2-1 দিন এখনো পর্যন্ত চলবে। তবে যেটুকু জানা যাচ্ছে যে যদি ব্যাপারটি নিষ্পত্তি হয়, সোমবারের আগে কিন্তু শপথ গ্রহণ হওয়া সম্ভব নয়, কারণ আগামীকাল রাজ্যে ফিরবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে বিধানসভার স্পিকার যেটা জানিয়েছেন যে উপরাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি অত্যন্ত খুশি এবং সেখানে বেশ কিছু কাগজপত্রও কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সেখানে 1984 সালে কিভাবে শপথ গ্রহণ হয়েছিল সেই কথাও যেমন লেখা রয়েছে, তেমনি যখন নতুন সরকার আসে তখন যেভাবে প্রোটেম স্পিকাররা শপথ গ্রহণ করেন, সেই জায়গাতে কিন্তু রাজ্যপাল যেভাবে বিষয়টিকে জটিল জায়গায় নিয়ে যাচ্ছেন তা নিয়েই কিন্তু আজকে বিধানসভা স্পিকার কথা বলেছেন। তবে বিধানসভা স্পিকার সন্ধে নাগাদ সাংবাদিকদের পুরো বিষয়টি নিয়ে আলোকপাত করবেন, সেখানে সমস্যার সমাধান হয় কি না দেখার। তবে উপরাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি বলেছেন যে খুশি, উপরাষ্ট্রপতি পুরো বিষয়টি দেখছেন বলেও জানিয়েছেন। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।